হ্যালো, আমি বিজয় কৃষ্ণ রায়, আমি WBCS মহাপ্যাকের স্টুডেন্ট। আমি গত ডিসেম্বর মাস থেকে লক্ষ্য ব্যাচে ভর্তি হয়েছি। আমি লক্ষ্য থেকে আমার ক্লাস চলছে, WBCS জার্নি শুরু হয়েছে আমার লক্ষ্য থেকে। লক্ষ্য নিয়ে এখন আমি ড্রিম টার্গেট সবই দিয়ে আছি। যাই হোক, এই যে লক্ষ্য ড্রিম টার্গেট, এগুলো কী? লক্ষ্য ড্রিম টার্গেট এগুলো হচ্ছে মহাপ্যাকের মধ্যেই সব ব্যাচ। যত ব্যাচ আমার আমার আগে শুরু হয়েছে, শেষ হয়ে গেছে, এর পরে শুরু হবে বা এগুলো চলছে, এই সব মহাপ্যাকের মধ্যে আছে। আর আমি এই আড্ডার টিমকে একটা সবচেয়ে একটা বড়ো পাওয়া, সেটা হচ্ছে ডাউট ক্লিয়ারিং লাইভ। লাইভে ডাউট ক্লিয়ারিং মানে ধরুন, বা ধরো কোনো ম্যাডাম বা স্যার আমাদের কোনো কন্টেন্ট পড়াচ্ছেন, তাই কন্টেন্ট পড়াতে পড়াতে সেই কন্টেন্টে কোনো ডাউট হলো, বা আগের দিন পড়িয়েছে সেটাতে কোনো ডাউট হয়েছে, সঙ্গে সঙ্গে কোশ্চেন করলে সঙ্গে সঙ্গে অ্যান্সার দেন এবং ভালো করে বুঝিয়ে দেন। এটা আড্ডার টিম, আড্ডা যে স্যার ম্যামরা আছেন, এটা একটা খুব ভালো এবং গুরুত্বপূর্ণ পয়েন্ট আমাদের জন্য। আর টেস্ট সিরিজ নিয়ে যেটা বলবো, সেটা হচ্ছে আমি নিজে এবারে প্রিলিমিনারির আগে টেস্ট সিরিজগুলো প্র্যাকটিস করেছি, তা অতীব হেল্পফুল। যে কোশ্চেন থাকে সেই কোশ্চেনগুলো যথেষ্ট স্ট্যান্ডার্ড, যথেষ্ট, এবং তোমার ওগুলো হেল্প করবে তোমাকে প্রিলিমিনারি এবং মেন্সের জন্য আলাদা স্যাররা দেবেন, হেল্প করবে সেগুলো। আর একটা কথাই বলি লাস্ট, যদি WBCSটা আলটিমেট লক্ষ্য হয়, WBCSটা, তাহলে মহাপ্যাকটা নেই।